जननी शारदांग देवी रामकृष्ण जगद्गु पाद पद्म तय श्रीवा प्रणमा नम श्री ज्योतिराजा विवेकानंद सूरय सचिद सुख स्वामिने स्वामी नेपहारीणे ने। सकल <coughs> के नमस्कार श्रद्धा আজকে দশই জুলাই শেষ অংশ আমরা আগের দিনে একটা অদ্ভুত চিন্তার মধ্যে ছিলাম দেখুন অদ্বৈত বেদান্ত নিয়ে কথাবার্তা বলা সর্বসাধারণের সম্মুখে এটা অনধিকার চর্চা বলে মনে হয় অনেক সময় হয় এই ব্রহ্ম সম্বন্ধীয় আত্ম সম্বন্ধীয় আত্মতত্ত্বের প্রতিষ্ঠা ব্রহ্মতত্ত্বের প্রতিষ্ঠা এবং যেটা আমরা সব সময় বলি যে আমরা তো ব্রহ্মকে দেখিনি আত্মাকেও শুনিনি আমিও দেখিনি আমার ঠাকুরদাও দেখেনি বাপারাও দেখেননি তাই এই ব্রহ্মব্রহ্ম করো কেন তা যেটুকু নিয়ে আছো সেটুকু নিয়ে করো শরীর মন এইসব নিয়ে করো তা ব্যাপারটা কিন্তু শুধু যে আমাদের মধ্যে সীমাবদ্ধতা তা না বড় বড় আচার্যদের মানে ধর্মাচার্যদের সঙ্গেও তর্ক করে শঙ্করাচার্যকে এই তত্ত্ব প্রতিষ্ঠিত করতে হয়েছে তবু তারা পরবর্তীকালে বিশ্বাস করেনি ফিরে গিয়েছেন এবং সেই অদ্বৈত তত্ত্বকে মানে নিন্দা করে বা বর্জন করে আবার সেই দ্বৈত ফিলোজফিতে ফিরে গেছেন এবং স্বামীজি যদি না আসতেন তাহলে অদ্বৈত তত্ত্ব আজকে আমাদের সামনে এইভাবে মূর্ত হয়ে উঠত না এবং আমরা তার বক্তব্য শুনেই তার শুধু বক্তব্য শুনে না তার অভিজ্ঞতা অভিজ্ঞতা জাত নিশ্চিতভাবে উচ্চারিত মানে অনুভবজাত যে কথাগুলো সেগুলো শুনে ভাবি যে এটাকে অস্বীকার করার তো কথা নয় আমরা বড় বড় শিক্ষাবিদদের জানি যুক্তিবাদীদের জানি তারা অত্যন্ত উচ্চশিক্ষিত ভাইস চ্যান্সেলার এইসব এবং সমাজে খুব তাদের নাম আমি নামটাম করছি না ইন্টালেকচুয়াল হিসাবে তারাও কিন্তু কখনো এই চৈতন্য নাম মুখে আনবেন না ব্রহ্ম এবং আত্মা এমনকি শান্তিনিকেতনে কাজ করছেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠান ওটা তাদের ব্রহ্ম সম্বন্ধে কথা বলতে অ্যালার্জি তারা ওই 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 দিকের লোকই নন অথচ আমরা যদি একটু তলিয়ে দেখি যে সত্যি তো আমরাই তো আমাদের ভেতরেই তো সেই জিনিস সবসময় আছে এটা তো বাইরের কোনো জিনিস না শরীর আছে সেটাকে সত্য বলে বলি মন আছে বুদ্ধি আছে সেটাকে সাধারণ লোক ভাবে না কিন্তু যারা শিক্ষিত মানুষ আমার মন তো আছে আমার তো বুদ্ধি আছে স্বপ্নে তো আমরা মন নিয়েই তো খেলা করি আলাদা হয়ে যায় শরীর থেকে কিন্তু তারপরে যার একটা স্তর আছে গভীর ঘুমে আমরা কোন অবস্থায় থাকি তাহলে এই জন্য আমি পড়ে গেছিলাম আপনারাও শুনে গেছিলেন কিন্তু আপনাদের মনে সেইভাবে রেখাপাত করেনি সেটা হচ্ছে যে ব্রহ্ম ছাড়া অনুভব করবার দ্বিতীয় বস্তুই নেই এই যে স্বামীজি খুব অ্যাসার্টিভ হইতে বলছেন দ্বিতীয় বস্তুই নেই এই যে অ্যাকশন দিচ্ছেন সব অনুভূতির ভেতর প্রত্যেক ব্যক্তি ব্রহ্মকে অনুভব করছেন আত্মাকে অনুভব করছেন এই যে আমি তো প্রত্যহ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে তো বলি আমি 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 স্বামীজি দেখুন অনুভবযোগ্য অনুভব প্রাপ্ত এইসব ব্যাপার আমাদের ভেতর যেটা আমি আমি করছে সেটাই তো ব্রহ্ম একটু চিন্তা করে দেখুন আমি আমি করছি আমি আমি করছি দেহটা তো আমি নই দেহটা দেহবত যখন থাকে না স্বপ্নে তখন তো আমিও আছি তার ঘুম ঘুমতে করে স্বপ্ন দেখেছি তারপরে যখন গভীর নিদ্রা থেকে উঠলাম উড়লাম কি সুখেই ঘুমিয়েছিলাম আমিই ছিলাম খুব খুব ফ্রেশ লাগছে ফ্রেশ তো লাগবেই ফ্রেশ তো লাগবেই এত গরম বাইরে ওইখানে একবারে চরম চরমতম শীতলতা কোনো কিছু নেই কোনো ডিস্ট্র্যাকশান নেই গভীর ঘুমে ঘুমোতে না পারলে তো মরে যেতাম সেই জন্য আমি আমি তো করি তাহলে আমি আমি কি কি খোঁজর শ্রী রামকৃষ্ণভাবে বলছেন যে পেঁয়াজের খোসা ছাড়তে চাড়াতে কী থাকে আমি আমি তা আমার আমার খোল এই জামাগুলো এক একটা করে আবরণ এক একটা করে এন এনভেলাপ খুলে যাচ্ছি শরীরটা চলে গেল শরীরটা তো আমি নই শরীরটা তো রেখে চলে যায় আমি তো চলে যাই মর মরবার সময় সে দেহ ত্যাগ করেছে সে দেহটা ত্যাগ করে চলে গেছে সে শরীর ছেড়েছে সে শরীরটা ছেড়ে রেখে চলে গেছে শরীর ত্যাগ করেছে এই সে যারা নাস্তিক আস্তিক আস্তিকের দলে যারা সব আছেন মানে আমাদের সবচেয়ে আশ্চর্য লাগে রামানুজাচার্য এবং চৈতন্য মহাপ্রভু তে রামানুচার্য তো সেই বলছেন যে অদ্বৈত বিশিষ্ট রূপে প্রতিভাত হচ্ছে বিশিষ্ট অদ্বৈত এই যে একটু কোয়ালিফাই অদ্বৈত তবু বলবেন না যে এক অচিন্ত ভেদ এবং অভেদ অচিন্ত ভেদ অচিন্ত অভেদ ভেদাভেদ অচিন্ত ভেদ আছে অভেদ আছে অচিন্ত তবু বলবেন না যে এক অদ্বৈত বলবেন না সেজন্যে ভয় হয় আমাদের কিন্তু স্বামীজি স্পষ্ট করে বলছেন আমি আমি যে আমার ভেতরটা যে আমি আমি করছে সেটাই তো ব্রহ্ম এই তো এত সহজ কথা এবং এরপর আপনারাও এটা বলবেন যে আমরা অনুভব করছি তো নিয়ত প্রতিনিয়ত করছি আমি তো আছি যে আমিটা কে শরীররূপী আমি নই মনরূপে আমি নই বুদ্ধিরূপী আমি নই তাহলে আমি তো চৈতন্যরূপী আমি আর তো এর উপরে বাইরে যাওয়ার ব্যাপারই নেই জাগ্র স্বপ্ন সুশক্তি এই তিন অবস্থাকে বিচার করলে তো আমি কে স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু যদিও আমরা দিন রাত অনুভব করছি তথাপি আমরা জানি না যে আমরা তাকেই অনুভব করছি এটাই স্বামীজি আমাকে বলে দিচ্ছেন তাকেই অনুভব করছি যে মুহূর্তে আমরা ওই সত্য জানতে পারি সেই মুহূর্তে আমাদের সব দুঃখ কষ্ট চলে যায় এটা স্বাভাবিক কথা আপনি খুব দুঃখ পেয়েছেন ঘুমোতে পারছেন না আপনাকে ইঞ্জেকশন দিয়ে দিল একটা সিডেটিভ দিয়ে আপনি ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে কি হলো যে আপনার অস্তিত্ব মনের বাইরে চলে গেল অর্থাৎ গভীর ঘুমে চলে গেলেন যেটা সহজেই যাই আমরা ঘুমোতে পারলে আত্ম মনে আত্ম কোনো গ্লানি থাকে না সমস্ত শ্রান্তি ক্লান্তি চলে যায় আমাদের সব দুঃখ কষ্ট চলে যায় যে মুহুর্তে আমরা জানতে পারি এবং স্বাভাবিকভাবেই আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের আগের দিনের ক্লান্তি একটু আগে আগের দিনের ক্লান্তি দূর করার জন্যই তো রাতটাকে দেয়া হয়েছে রাতটা এসেছে কর্ম ক্লান্ত হয়ে আমরা ওই রাত্রিরূপী মায়ের কোলে আশ্রয় নিই বুঝলেন রাত্রি সুক্ত আছে যেটি দেবী সূক্তের মতোই সুতরাং আমাদের ওই সত্যকে জানতেই হবে স্বামীজির এই যে জোর দেওয়া সুতরাং আমাদের ওই সত্যকে জানতেই হবে ওই একত্ব অবস্থা লাভ করো তাহলে আর দ্বৈত ভাব আসবে না কিন্তু জাগযজ্ঞাদির দ্বারা ওই জ্ঞান লাভ হয় না বা সাকার পুজোর দ্বারা ওই অবস্থা কঠিন আত্মাকে অন্বেষণ করে মানে তারা তো বিশ্বাসই করে না যে ওটাতে আছে এইখানে পাটকে যায় সিঁড়ি সিঁড়িকেই শেষ পর্যায়ে মনে করে শেষ দাম মনে করে ওখানেই বসে পড়ে ছা যা যা হয় না আত্মাকে অন্বেষণ করো উপাসনা এবং সাক্ষাৎ করো এই অন্বেষণ এই উপাসনা এই সাক্ষাৎ এই করার মধ্যেই সেই জ্ঞান লাভ হবে সুতরাং ব্রহ্মবিদ্যায় পরা বিদ্যা ব্রহ্মবিদ্যায় পরা বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা অপরা হচ্ছে বিজ্ঞান যেটা বাইরের জিনিসকে নিয়ে আছে বস্তু জগৎ মুন্ডক উপনিষদ সন্ন্যাসীদের জন্য উপদিষ্ট এই উপনিষদ এখানে বলছেন যে দু প্রকার বিদ্যা আছে পড়া আর অপরাধ মধ্যে বেদের যে অংশে দেব উপাসনা এবং নানাবিধ যাগযজ্ঞের উপদেশ সেই কর্মকাণ্ড এবং সর্ববিধ লৌকিক জ্ঞানী অপরা বিদ্যা আর বেদের তো ওই তো বেদের তো চারটে ভাগ আছে না এটা হচ্ছে প্রথম হচ্ছে সংহিতা মন্ত্রগুলো আছে তারপরে আছে ব্রাহ্মণ ব্রাহ্মণ ওই যাগযজ্ঞ ওই সব মানে ওই দ্বৈতভাবের পূজা সাকার উপাসনা দেবপোষনা হুম তারপরে আছে আরণ্যক ওই যে মানবপ্রস্থি মানে রিটায়ারমেন্টের পরে মনে চলে যায় কর্মজগৎ শেষ হয়ে গেল আমার সংসারকে যা দেবার আমি দিয়েছি এবার আমি চললাম এখন এখন অনেকেই করেন সেইভাবে সেভাবে ওই ধরুন কোথাও হয়তো বারাণসী বা অন্য কোনো আশ্র আশ্রমে গিয়ে থাকলেন এদিক সেদিক অনেকেই আমি মানে নর্মদার তীরে কোঙ্কারেশ্বর টঙ্কারেশ্বর অনেকেই থাকেন দেখি এইসব করেন তারা সন্ন্যাসী নম এইভাবে আলাদাভাবে থাকছেন সুন্দরভাবে তা এই এইগুলো বানাপ্রস্থা ওই আরণ্যক তাদের উপজীব্য তারা সেই সব নিয়ে নির্দিষ্ট শাস্ত্র নিয়ে কাজ করেন এবং এরপরে আছে এই উপনিষদ বেদান্ত সন্ন্যাসীদের সন্ন্যাসীদের জন্যই এই পরা বিদ্যা বলছেন যে সেই অক্ষর পুরুষকে যে বিদ্যার দ্বারা লাভ করা যায় তাই সেই অক্ষর মানে খর খরতি যা মানে ক্ষয় নেই অচঞ্চল অক্ষর সেই অক্ষর পুরুষ নিজের মধ্য থেকেই সমুদয় সৃষ্টি করছেন আমি তো সৃষ্টি করছি আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে উঠলাম মানে আমার কাছে মন প্রথমে এলো বুদ্ধি এলো মন এলো তারপরে শরীর এলো তারপর সব ইন্দ্রিয়গুলো জেগে উঠলো ব্যাস মন জাগলেই ইন্দ্রিয়া জেগে ওঠে আবার এরা যখন সেই উৎসে ফিরে যায় সোর্স সেখানে ফিরে যায় সেই আত্মাদের আত্মচৈতন্য সব ঘুমিয়ে পড়ি এই জন্য এটাকে বলা হচ্ছে নিত্য প্রলয় মহাপ্রলয় সে কত যুগ পরে হবে এক এক যুগ নিত্যপ্রলয় আমরা তো অনুভব করছি হুম সুতরাং সেই ব্রহ্মই শক্তি শক্তিস্বরূপ ব্রহ্মই যা কিছু আছে সব তিনি আত্ম যা আত্মার যজন যজন করেন আত্মার পরিপোষণ করেন মূর্খেরাই বাহ্য পূজাকে শ্রেষ্ঠ মনে করে এবং অজ্ঞান ব্যক্তিরাই মনে করে কর্মের দ্বারা আমাদের ব্রহ্মলাভ হতে পারে মানে কোথায় বলছেন এসব কথা তপবনের ভূমি না নূতন তপবন রচিত হচ্ছে আমেরিকাতে সেই সব জায়গা আমাদের কাছে আজকে তপবনের গুহার মতোই সেই থাউজেন্ড আইল্যান্ড পার্ক যারা সুষুম্নাবর্তে মানে যোগীদের মার্গে গমন করেন তারাই শুধু আত্মাকে লাভ করেন এই ব্রহ্মবিদ্যা শিক্ষা করতে হলে গুরুর কাছে যেতে হয় এ সমস্তিতে যা আছে বেষ্টিত তাই আছে সমষ্টি মানে হচ্ছে ম্যাক্রো ম্যাক্রোকজম বিশ্ব এই যে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডে যা আছে ভাণ্ড মানে ব্যক্তিতেও তাই আছে এ ব্রহ্মাণ্ডের পিছনে যে শক্তি ম্যাক্রো রিয়েলিটি তাকে আমরা বলছি তাকে বলুন ব্রহ্মচৈতন্য শুদ্ধ ব্রহ্ম আর আমাদের আত্মাতে আমাদের জীবের ভেতরে প্রত্যেকটা জীবের ভেতরে যে আছে চৈতন্য সেই ব্রহ্মবিদ্যা আছে তার নাম আত্মচৈতন্য আত্ম ব্রহ্মাত্মিক অনুভূতি ব্রহ্ম এবং আত্মার যে অনুভূতি মানে বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে জীবজগতের যে ঐক্য এই ঐক্য ঐক্য সাধন করায় বা এই ঐক্য সাধনায় আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য শুধু আত্মজ্ঞান লাভ করে চলে গেলাম তা হলো না তার সঙ্গে ম্যাক্রোরিয়েলিটি অর্থাৎ জীব জগতে জড় জগতের সঙ্গে আমার সম্পর্ক এই আকাশ জল মাটি বায়ু এসব অগ্নি এদের সঙ্গে সম্পর্ক এরা আমার থেকে পৃথক নয় সর্বাত্মক যে অনুভূতি সেই জন্য বলছেন এই মুন্ডক বুন বলছেন যে প্রণব ধনু স্বর হি আত্মা ব্রহ্ম তল্লক্ষ উচ্চতে অপ্রমত্তেন নবদ্ধম সরব সরবত তন্ময় ভাবে ধনুস্বর আত্মা ব্রহ্ম তলস্যম উচ্চতে অপ্রমত্তেন বেদ্ধব্যম বৃদ্ধ করতে হবে বেদ্ধব্যম মাথা খারাপ না করে শান্ত হবে ওই স্বর লক্ষ্যকে লক্ষ্যকে বিদ্ধ করতে হবে সরবৎ তন্ময়ও হবে অর্থাৎ ওঙ্কার হচ্ছে ধনু আত্মা হচ্ছে যেন তীর ব্রহ্ম হচ্ছেন লক্ষ্য অপ্রমত্ত হয়ে তাকে বিদ্ধ করতে হবে তাতে মিশে এক হয়ে যেতে হবে অসীম সসীম অবস্থায় আমরা সেই অসীমকে কখনো প্রকাশ করতে পারি না সসীম অবস্থায় আমরা সেই অসীমকে কখনো প্রকাশ করতে পারি না কিন্তু আমরা সেই অসীম রূপ সীমার মাঝে অসীম তুমি এই যে কথাটা এটা এটা সে একশোর ঘড়িতে পাঁচশোর দুধ ধরবার ব্যাপার তাই না এইটুকু যদি চার বোতল জল ধারি তাহলে কী করে হবে পড়ে যাবে ধূপছে মনে হবে তো এটা তো সসীম এর মধ্যে তো এটা একটা লিমিটেশন আছে সসীম অবস্থায় অসীম কী করে প্রকাশ হবে কিন্তু আমার হৃদয়েই অসীম রয়েছে আমি সসীম হতে পারি এটা হচ্ছে বিউটি আর কি আমি এই যে আকাশ বিশাল আকাশ আকাশ প্রাণে যাচ্ছে সেই প্রাণ বুদ্ধিতে যাচ্ছে বুদ্ধি আত্মাতে যাচ্ছে সে আত্মার সাধুর হৃদয় তাহলে কত বড় এই বিশাল আকাশের চেয়েও বড় এই অসীম এই সসীম এইটুকুর ভেতরে সব সে অসীম রয়েছেন সীমার মাঝে অসীম তুমি তিনি অসম্ভবকে সম্ভব করেন কথা এনি এ নিয়ে আমরা আলোচনা করেছিলাম একটু সুন্দর একটি দৃশ্য আছে মাস্টমশয় জ্ঞান এবং ভক্তি একসাথে চেয়েছিলেন ঠাকুর বলেছিলেন না দুটো একসাথে তোমাকে দেওয়া যাবে না তা বলেছে কেন দেওয়া যাবে না তারপর বল একশের ঘড়ি থেকে পাঁচশোর দুধ ধরে আপনি এই যে বললেন যে ছুঁচের ছিদ্রের ভেতর দিয়ে ইট গলছে আর বেরোচ্ছে ঠাকুর তাই করছেন অসম্ভব কি সম্ভব তো করেন হুম এইসব যখন বলছেন তখন বলছে মানে রেগে গেলেন ঠাকুর বলছে দেখো এই ভিকিরি কেউ যদি ধোয়ানা চাড়ানা ঠিক আছে কিন্তু একবারে রেল ভাড়া চাইলে কী করে দেওয়া যায় মানে ওকে ভিকিরি বলা হলো ওকে বলা হলো যে তুমি অপদার্থ তোমার গুণ নেই উনি তো উনি তারপর কী বলবেন এরপর তো কথা নেই উনি চলে গেলেন কোথায় চলে গেলেন খুঁজে পাচ্ছেন না বিকেল হয়ে গেছে বলে বলছে সেই তার মতো পালালো না তো দেখি তারপর ঠাকুর খুঁজতে বেরিয়েছেন বিকেলবেলা দুপুর মধ্যাহ্ন প্রায় এসে গেছে দেখেন যে সে আসনটা বগলে করে নিয়ে চোখ সব লাল হয়ে গেছে কেঁদেছেন আর কি খুব তাকে এত সব কথা বলা হয়েছে তারপরে যখন বললেন যে দেখো কারো কারো হয় জ্ঞান এবং ভক্তি হয় আধিকারিক পুরুষ আছে আমার কি হবে বলে হবে সে অবস্থায় হবে একটু আশ্বস্ত করলেন সেই সময় তা সেই জন্য হচ্ছে যে অসম্ভব সম্ভব করেন অসম্ভব মানে অসীমের জ্ঞান হলে পরে অসীমের জ্ঞান হলে পরে অসীম বস্তুর ভিতরিতেই তিনি তখন থাকতে পারেন একটা ক্ষুদ্রতম অনুর মতেরও সেই মহাবিশ্বের প্রকাশ হয় এটা জানলে আমরা আর কারোর সঙ্গে তর্ক করি না আমরা এসে স্বরূপ ভক্তি ধ্যান এবং ব্রহ্মচর্য এর দ্বারা দিব্য জ্ঞান লাভ করা যায় সত্যমেব জয়তে নানৃতম অনৃত জয় করে অনৃ জয় জয় কখন জয়ী হয় না সত্যে নৈব পন্থা বিদত দেবজন সত্যের মৃত দিয়ে ব্রহ্মলাভের একমাত্র পথ হয়েছে দেবজন ব্রহ্মলাভের পথ হয়েছে সেখানেই কেবল প্রেম এবং সত্য বর্তমান বৃহস্পতিবার এগারোই জুলাই মায়ের ভালোবাসা ছাড়া কোনো সৃষ্টি স্থায়ী হতে পারে না ভালোবাসাটাকে সবাই এনেছে শেষ পর্যন্ত জ্ঞান কর্ম যাই বলি না কেন যোগ ধ্যান জ্ঞান ধ্যান কর্ম অ্যাকচুয়ালি সব ভালোবাসাতে এসে অন্যরকম হয়ে গেছে মিশে গেছে মায়ের ভালোবাসা ছাড়া সৃষ্টি স্থায়ী হতে পারে না মায়ের ভালোবাসা ছাড়া তো ছেলেও মানুষ হতে পারে না ছেলেও বড় হতে পারে না ছেলে তো মায়েরই সৃষ্টি কিন্তু সেই সৃষ্টিকে এটার মাতৃতত্ত্বের একটা একটা অন্যরকম ভাষান্ত ভাবতে পারেন যে আমরা দেখত যে মায়ের স্তুতি ঠাকুর মায়ের স্তুতি করছেন কেন করছেন এই সৃষ্টি তার এবং মায়ের করুণা ছাড়া মায়ের ভালোবাসা ছাড়া মায়ের রক্ষণাবেক্ষণ ছাড়া এই সৃষ্টি থাকে না এবং এই সৃষ্টিদের। যে সমস্ত একে ভালো করার জন্য যারা যারা কাজ করছেন তারা মাতৃভাবেই তো কাজ করছেন মাই তাদের প্রেরণা দিচ্ছেন এটা মায়ের কাজ সেই জন্য স্বামীজি বলছেন আমার সব সেকুলার অ্যাক্টিভিটি এটা আমাকে মা সাহায্য করেন কারণটা এটাই তার সৃষ্টিকে আমি সেবা করছি তো তার করুণা তোমার আমার থাকবেই এটা অদ্ভুত একটা চিন্তা জগতের কোনো কিছুই সম্পূর্ণ জড়ো নয় সম্পূর্ণ চিত্তও ও নয় চিত এবং জ্বর চিত জড় পরস্পর সাপেক্ষ একটার দ্বারা অপরটা ব্যাখ্যা হয় পরিদৃশ্যমান জগতের যে একটি ভিত্তি আছে এ সকল এ বিষয়ে সকল আস্তিকই একমত এখন এই জগৎটা কী করে এলো এটাই তো বক্তব্য মানে সোজা কথা হচ্ছে এত যে আমি আমি করি আমি করতে থেকে এলাম এই একটা বস্তু কর থেকে এলো সেইটাই তো বিজ্ঞানীদের আলোচ্য বিষয় ছিল যে সৃষ্টি কী করতে ইউজাল সৃষ্টি কি ছোটো অবস্থায় কোথায় যায় উঁচু আমার এর মানে এর কারণটা খুঁজে পেলাম না তাহলে এ কোথায় গিয়ে হাজির হচ্ছে দেখি না হেড ইজ নট অ্যাভেলেবেল নিউ নিউজ অফ দ্য হেড লেটাস সি হোয়াট হ্যাপেন্স টু দি টেল এই যে কজের সামনে খুঁজতে গেলেন গ্র্যাভিটেশনাল কজ হ্যাঁ ম্যাগনেটিক ইলেকট্রিক কাইনেটিক তারপর গ্র্যাভিটেশনাল কজ এইসব হলে আর তো যাওয়া যাচ্ছে না কেমিস্ট্রিও বলছেন যে এইসব খুঁজে 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 যে হাইড্রোজেন হাইড্রোজেনের পর আর খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না ওখানে যখন পাওয়া গেল না কারণটা যখন পাওয়া গেল না আমার বাবা আমার বাবা আমার বাবা করতে করতে কোথাও গিয়ে খুঁজে পেলাম না যাকেই বলবো যে এই আমার কারণ তাকে বলেছে তারও তো একটা কারণ আছে হোয়াট ইজ দ্যাট সুতরাং অনবস্থা দোষ হয়ে যাচ্ছে অনবস্থা দোষ যেটাকে বলছি সেটা কি আমি আবার কারণ ধরছি তার কারণ কোথায় ওর ওদিকে যাওয়া যাচ্ছে না তাহলে কজে যখন যাওয়া যাচ্ছে এফেক্টে যায় এর কোথায় গিয়ে হাজির হয়েছে গিয়ে দেখলে অনু পরমাণু পরমাণু বেরিয়ে গেল হাত থেকে বেরিয়ে গেল লাফিয়ে পালিয়ে গেল কোথায় গেল তাহলে এটাই এই যে এটাই বলছেন যে পরিদৃশ্যমান জগতের তো একটা ভিত্তি আছে এটা এমনি ঝুলছে মাই এসেছেন সেখানে মা কি ধরা হয়েছে সেই চৈতন্যী মা তার সাথে তো বেদান্তের চৈতন্যের কোনো অনেক ব্রহ্ম এবং শক্তি হবে শ্রীরামকৃষ্ণের যে এই তত্ত্ব এটাকে অস্বীকার তো করতে পারবেন না কেউ বললে তত তুমি আমার শিক্ষক ঠিকই আছে কিন্তু তুমিও যে মাতৃকৃপাতেই ব্রহ্মজ্ঞান লাভ করেছো সেটা তুমি জানতে না সেটাই জানিয়ে দেওয়া হলো মানে তার কোনো ব্রহ্মজ্ঞানের খামতি ছিল সেটা তো বলতে পারি না আমরা যে আমরা বলি যে তিনি তার গুরু গুরু প্রত্যেকটা গুরুকে পূর্ণ করেছেন যারা যারা গুরু এসেছিলেন এমনকি ভৈরবী ব্রাহ্মণীকে ভৈরবী তো রেগে পালিয়ে গেলেন থাকা বলল আমি এরপর থাকলে আমার ক্ষতি হবে তোমারও ক্ষতি হবে তিনি চলে গেলেন উনিও কিছু না করলেন না তা তো তাকেও তিনি মাতৃভাবে পূর্ণ করে ছেড়ে দিলেন তার কি খামতি ছিল ব্রহ্মজ্ঞান না ব্রহ্মজ্ঞান ঠিক ছিল কিন্তু সেই ব্রহ্মজ্ঞানটা যে এসেছে মায়ের পায় তিনি সকলকে শক্তি অর্থাৎ শক্তির আরাধনা শক্তি মানতে শিখিয়েছেন বাধ্য করেছেন বলবো না শিখিয়েছেন সুতরাং এই 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 বিশ্বের তো একটা ভিত্তি আছে হ্যাঁ এই দৃশ্যমান জগৎ করতে গেল আমি করতে গেলাম কারণটা কি অ্যাকচুয়াল কারণ আমার বাবা তো নয় তার বাবাও নয় তাহলে কোন বাবা আমার বাবাকে মা সেটাই তো খুঁজে শিব জগতের শিব জগত পিতর বন্দে পার্বতী পরমেশ্বর শিব এবং শক্তি পার্বতী এটা এটা দ্বৈতবাদের আমরা ব্যাখ্যা করেছি কিন্তু তারাকে তারা হচ্ছেন চৈতন্যস্বরূপ এক চৈতন্য একটু ডিগ্রেডেশনে ঈশ্বরের রূপ নিয়েছে ঈশ্বরীর রূপ নিয়েছে। একটু মা উপহিত হয়ে এরপর প্রজাপতি হিরণ্যগর্ভ বা ঈশ্বর এরা আসছে এখন জড়বাজীরা এক জায়গায় স্তব্ধ হয়ে যান কারণটা হচ্ছে তারা জগতের ওইরূপ কোনো ভিত্তি আছে বলে স্বীকার করেন না তার মানে কি এটা গায়ের জ্বরের কথা আকাশ থেকে তুমি শুধু শুধু ঝুলে ঝুলছো আমি যেটা বলি অনেক সময় বলি আমগুলো ঝুলছে তারা ভাবছে আমরা ব্যস্ত ঝুলছি গাছটার থাকার দরকার কি ছিল এটা হাসছি আমরা কিন্তু আমরা তো তাই বলি জড়বাজারা তো বলছে জড়বাজারা আমাদের চেয়ে অনেক উন্নত আমরা তো তাই বলি তোমার কিছু যদি না থাকে তোমার এমনি ঝুলছ মানে হাস্যকর ব্যাপার তা বলে আকাশটা না থাকলে আমার কী হতো আমি বেশ উড়ে বেড়াচ্ছি আকাশটাই তার আশ্রয় শেল্টার সাবস্ট্যাটাম ওকে ভিত্তি করেই উঠছে খাঁচার মধ্যে উঠতে পারে বিশাল আকাশ তা আমরাও ভাবি বড়ো হয়ে যে মা বাবা না থাকলে কী হতো তাদের তো এসে সম্মান করি না তাই না আজকে মা বাবার অবস্থা খুব খারাপ দুর্গতি মানে দুর্গতি কেন হচ্ছে না ওই ভাবনাটা এসেছে না আমরা তো ঠিক আছি আমার ছেলেপুলে আছে হ্যাঁ তাদেরই আমি দেখি ওরা আমার অনেক প্রিয় জিনিস আছে বাবা মার চেয়ে হ্যাঁ প্রিয়তর জিনিস অনেক এসে গেছে পরবর্তীকালে কারেকশান হয়েছে তার মানে এই নয় যে বাবা মা না থাকলে আমার কী হতো কী হতো এই তো সাহেব ঠাকুর স্বামীজি বলে দিচ্ছেন মায়ের ভালোবাসা ছাড়া কোনো সৃষ্টি স্থায়ী হয় না মানুষ হতে পারতিস মায়ের এই কথা বলেন তো নাকি কোনো কোনো মা বলেন থাকতিস কোথা আজ বড় হয়েছিস সুতরাং সকল ধর্মের জ্ঞানাচীত বা তুরীয় অবস্থা এক যদি ওই জাগ্রত স্বপ্ন সুশক্তি এরপরে তুরীয় অবস্থাতে যাওয়া যায় তাহলে বিজ্ঞানেও তো রয়েছে তো চতুর্থ অবস্থা চতুর্থ অবস্থা কী কী আছে আপনাদের বায়বীয় গ্যাস তারপরে কী আছে আপনাদের আপনাদের তৃতীয় তিনটে অবস্থা তিনটে অবস্থা আছে কঠিন আছে তরল আছে বায়বীয় আছে তারপর গ্যাসীয় এরপরে কি একটা আছে সেটা আর কী করে হবে সেটা আমরা জন্ম কী করে ওই একই ব্যাপার চতুর্থ অবস্থা স্বীকার এটাই শেষ নয় এটুকু বোঝা যায় কিন্তু আমরা পারি না সেখানে যেতে বুঝতে পারি না সেটা আলাদা কথা সুতরাং সকল ধর্মের জ্ঞানাতীত বা তুরীয় অবস্থা এক দেহজ্ঞান অতিক্রম করলে এই দেখুন স্বামীজি কী সব কথাগুলো বলছেন এক একটা কথা আমাদের মনে গেতে যায়। যেটা আমি আমি করছি সেটাই ব্রহ্ম সেটাই আত্মা সেটাই চৈতন্য আর কি খুঁজে আমি আমি যে কোথায় সে অষ্টাবক্র সঙ্গীত মুনি গেছিলেন সভায় সবাই জনকরাজা বলেছিলেন যে এক কথায় জ্ঞান দিতে হবে বলে ঠিক আছে সবাই এসেছে চুপচাপ বসে আছে মুনি তার আটটা বাঁক গড়িয়ে গড়িয়ে গিয়ে হাজির হয়েছে শেষকালে একটা চেয়ার খালি আছে সেখানে বসে পড়েছেন তা বলে যে কী তুমি জানো আপনি জানেন যে কোথায় বসেছেন বলে হ্যাঁ জানি খালি ছিল বসেছে বলে না আগে তা নয় নিয়ম হচ্ছে এখানে বসলে পরে উত্তর দিতে হবে বলে কী প্রশ্ন বলে এই ঠিক আছে আসুক এলেন জনক বললেন দেখো ব্রহ্মজ্ঞান হলে তো এক কথায় ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞান হলে তো তোমার আমার মধ্যে পার্থক্য থাকবে না তাহলে তুমি আমাকে দক্ষিণাটা আগে দিয়ে দাও তা বলে দক্ষিণা বলুন দক্ষিণা বলে তোমার এক কথায় জ্ঞান বলে হ্যাঁ ঠিক আছে এক কথায় জ্ঞান তোমার যা নিজের আমাকে দক্ষিণা দাও সেটাই তোমার নিজের নিজের একান্তভাবে সেটাই দাও উনি দেখলেন সে রাজ্য তোমার বাবা না তার বাবার কাছ থেকে পেয়েছেন তোমার বাবা অতিথি ছিলেন তুমি অতিথি তুমি চলে যাবে আরেকজন এসে তোমার ছেলে এসে অকুপাই করবে তুমি তো তুমি তো গেস্ট গেস্ট কখনো ক্লেম করতে পারে যেটা আমার তা শরীরটাও তো তোমার নয় তুমি শরীরটা দেবে বলছো তখন বিচার করতে করতে গিয়ে আমি 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 এটি যে ব্রহ্ম এটা বলছেন স্বামীজি এখানে তাই বলছেন যে দেহজ্ঞান অতিক্রম করো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান এমনকি নাস্তিক যারা কোনো প্রকার ধর্মমত স্বীকার করে না সকলের ঠিক একই প্রকার অনুভূতি হয়ে থাকে ঝগড়া করার কি দরকার যারা ঝগড়া করে তাদের তারা অনেক নিচে নিচে রয়েছেন ঝগড়া করার কিছু নেই চুপচাপ থাকাই ভালো তার উপর জগতের ভার তোমার হাতে নাই ভুবনের ভার ওরে ভীরু হ্যাঁ ভয় পাচ্ছি কেন সব নষ্ট হয়ে যাবে ভীষণভাবে সন্তুষ্ট হিন্দু খ্রিস্টান মুসলমান বৌদ্ধ এমনকি যারা কোনো প্রকার ধর্ম স্বীকার করে না সকলের ঠিক এই প্রকার অনুভূতি হয়ে থাকে এই যে হায়েস্ট ট্রুথ কী করে যারা নভিস কোনোদিন এসব শোনেননি যাদের সংস্কার সেভাবে আসেনি কিন্তু স্বামীজি এই কয়েকদিনের মধ্যে এই চরমতম সত্য তাদের কাছে প্রকাশ করে চলেছেন যিশুর দেহত্যাগের পঁচিশ বছর পরে তার শিষ্য টমাস অ্যাপোসল টমাস তার দ্বারা জগতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ খ্রিস্টান সম্প্রদায় ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল এর ঐতিহাসিক সত্য আমি জানি না তা এখানে স্বরাধা আছেন নাকি স্বরাধা থাকলে একটু বলে দেবেন যে কোন অংশ কোন দিক থেকে স্বামীজি বলছেন যে যে অ্যাপোসল যে থমাস বা টমাস তার প্রতিষ্ঠিত ভারতবর্ষের যে খ্রিস্টান সম্প্রদায় সেটা সবচেয়ে বিশুদ্ধ সেখানে কোনো অ্যাডাল্টারেশান নেই পিওর কারিগরি কিছু নেই কোনো অ্যাপ্লিকেশন হয়নি তার উপর অ্যাংলো স্যাকশনরা তখনও অসভ্য ছিল গায়ে চিত্র বিচিত্র আঁকত এবং পর্বত গুহায় বাস করত এই সময় ভারতে প্রায় তিরিশ লক্ষ খ্রিস্টান ছিল স্বামীজি বলছেন যে আঠারোশো সাত ছিয়ানব্বই পঁচানব্বইতে বলছেন এখন মাত্র দশ লক্ষ আছে খ্রিস্টান ভারতে আর খ্রিস্ট ধর্ম চিরকাল তরবারির বলে প্রচারিত হয়েছে কি আশ্চর্য খ্রিস্টের ন্যায় নিরীহ মহাপুরুষের শিষ্যরা এত নর হত্যা করল বৌদ্ধ মুসলমান খ্রিস্ট ধর্ম এই জগতে তিনটি হচ্ছে প্রচারশীল ধর্ম এরা হচ্ছে মিশনারি রিলিজিয়ান আমার মত অনুসরণ করো না হলে তোমাদের বিপদ আছে মিশনারি অ্যাক্টিভিটি মিশনারি জিল বৌদ্ধ ধর্ম মুসলমান ধর্ম ইসলাম এবং খ্রিস্ট ধর্ম এ হচ্ছে মিশনারি ধর্ম মিশনারি ধর্ম মানে কি মিশনারি জিল মিশনারি জিল মানে এমন ধর্মকে তো নিতে হবে আমাদের তো নিজেদের কোনো লোক নেই খ্রিস্টান খ্রিস্টান যে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান হতে কি জন্ম যেতে খ্রিস্টান হবে আর কেউ হতে পারবে না তা না যেমন এটা হিন্দুদের আছে হিন্দু হ্যাজ টু বি বর্ন অফ হিন্দু প্যারেন্টস ইউ ক্যানট এনহ্যান্স দি নাম্বার অফ হিন্দুজ বাই কনভারশন বাই প্রসেলার তা বলছেন কিন্তু যাদের থেকে এরা এসেছেন হিন্দু ইহুদি এবং জড়শস্র পার্সি আর কি এই ধর্ম কখনো অপর ধর্মকে অপরকে ধর্মান্তরিত করে নাই এবং দলপুষ্টি হয়নি তাতে বৌদ্ধরা কিন্তু কখনো নরহত্যা করেনি করে করেছে তারা বটে এবং সেই জন্যই বৌদ্ধদের তাড়াতাড়ি হিন্দু ধর্মে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে অহিংসা নীতিটা তাদের ছিল তারা সুপিরিয়র কনসেপ্ট পেয়েছেন শঙ্করাচার্যের কাছ থেকে বৌদ্ধ মানে বৌদ্ধরা শূন্যবাদী শঙ্করও একদিক দিয়ে শূন্যবাদী প্রচ্ছন্ন বৌদ্ধ বলা হতো সেইভাবে শঙ্কর বুদ্ধকে দশাবতরের একজন বানিয়েছেন তারপরে হিন্দু ছাড়া কি আর হিন্দুরা বললো বৌদ্ধ তাহলে তো হিন্দু বলে হ্যাঁ তাহলে বৌদ্ধরাও হিন্দু সেই জন্য ভারতবর্ষে বৌদ্ধরা একটা হিন্দু একটা বৌদ্ধও ছিল না ভারতবর্ষে একটা বৌদ্ধও ছিল না তারা শুধু কোমল ব্যবহারের দ্বারা একসময়ে জগতের তিন চতুর্থাংশ লোককে নিজ মতে নিয়ে এসেছিল আর মুসলমান খ্রিস্টানরা এরা জোরপূর্বক এনেছে বৌদ্ধরা ছিল সবচেয়ে যুক্তিসঙ্গত অজ্ঞবাদী ঠিকই তো ঠিক একেবারে ঠিক মানে সত্যি তো কিছুই নেই গভীর ঘুমে তো আমরা কিছুই পাই না আমরা সত্তার সঙ্গে এক হয়ে থাকি কিন্তু বলবার ক্ষমতা তো নেই কিছু জানা যায় না তাকে অজ্ঞ কিন্তু তুমি যে আছো সেই তোমার থাকাটাকেই স্ট্রেস দিয়ে উনি বললেন যে ওটাই কিন্তু অস্তিবাচক বাস্তবিক শূন্যবাদ বা অদ্বৈতবাদ এই দুয়ের মাঝখানে সত্যি কোথাও এই দুয়ের মাঝখানে সত্যি কোথাও থামতে পারে না বৌদ্ধেরা বিচারের দ্বারা সব কেটে দিয়েছিল তারা তাদের মতো যুক্তি দ্বারা তাদের মত যুক্তি দ্বারা যতদূর নিয়ে যাওয়া চলে তাই নিয়ে গিয়েছিল আর অদ্বৈতবাদের তাদের মত যুক্তি চরম সীমায় নিয়ে গিয়েছিল এ অর্থাৎ সেই সেই অখণ্ড অধ্যয় ব্রহ্মবস্তুতে পৌঁছেছিল যা থেকে জগৎ এই সমুদয় বিশ্ব প্রপঞ্চ তৈরি হয়েছে বুদ্ধ এবং অদ্বৈতরা অদ্বৈতবাদী উভয়ই একই সময় একত্র এবং বহুত্ব অভেদ এবং ভেদ এ বোধ ছিল এখন এই দুটি অনুভূতির মধ্যে একটি সত্য অপরটি মিথ্যে হবেই শূন্যবাদী যারা নিহিলিস্ট তারা বলেন পৃথকত্ব বা বহুত্ব সত্য কারণ একত্রে বৌদ্ধরা পৌঁছাননি আর অদ্বৈতবাদী বলেন একত্র বলি সত্য সমগ্র জগতে এই নিয়ে বিবাদ চলছে এক থেকেই তো সব বহু হয়েছে বহু থেকে বহু হয় কি করে বহুটা তো এক জায়গায় মিলন মিলিত হবে এই নিয়ে টাগ পাজ চলছে অদ্বৈতবাদী জিজ্ঞাসা করেন শূন্যবাদী একত্রের শূন্যবাদীরা একত্রের কোনো ভাববান কী করে যে তোমরা তো বহুত্বকে নিয়ে থাকো তাহলে তোমাদের তো ধর্ম এটা অনুভব তো অসম্পূর্ণ একত্র কি করে আনো না আনলে তো তোমাদের গন্তব্যস্থলে পৌঁছানো হলো না তখন বলছেন না এটা বলছেন পূর্বপক্ষী যে ঘূর্ণমান আলোটা চক্র বৃত্তাকার মনে হয় কি করে একটা স্থিতি স্বীকার করলে তবে গতির ব্যাখ্যা হতে পারে আমি দেখছি আমি তো স্থির আছি সেই আমি দেখছি যে পাকাটা ঘুরছে পাকাটাও যে আরে ঘুরছে আমিও যদি সেই আরে ঘুরি তাহলে দিনই ফিক্সড থেকে রিলেটিভ বেলোচুরি জিরো হবে সব জিনিসের পশ্চাতে একটা অখণ্ড সত্তা প্রতীয়মান হচ্ছে সেটা শূন্যবাজি বলেন ভ্রমণ বৌদ্ধরা বলছেন কিন্তু এরূপ ভ্রম 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 উৎপত্তির কারণটা কি তা তারা কোনো দিন ব্যাখ্যা করতে পারেন না তাদের এই হচ্ছে উইকনেস আবার অদ্বৈতবাজিও বোঝাতে পারেন না সে এক বহু হলো কি করে বলি তার ইচ্ছাতে হয়েছে ইচ্ছা সত্যি কেন বল এর ব্যাখ্যা কেবল পঞ্চেন্দ্রের অতীত অবস্থাতে গেলেই পাওয়া যেতে পারে তার মানে সুসুফিতে গেলে পাওয়া যায় তো ফাংশন করছে স্বপ্নে আর একটা স্তর উপরে উঠে গেলে পরে সেটা পাওয়া যায় অতীন্দ্রিয় শক্তি যেন ওই অবস্থায় যাওয়ার একটি যন্ত্রস্বরূপ অতীন্দ্রিয় মানে অতি ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বাইরে তাহলে কি হবে আমাদের তুরীয় ভূমিতে উঠতে হবে তুরীয় ভূমিতে উঠতে হবে গভীর ঘুমের উপরে যেখানে আর এক নেই জীবাত্মা রয়েছে তৃতীয় ভূমিতে এই কী বলে তৃতীয় ভূমিতে জাগ্রত স্বপ্ন সুশক্তি এখানে জীবাত্মা সব বহু বহু হয়ে আছি আমরা আপনি ঘুমের মধ্যে জীবাত্মায় আপনার জীবাত্মায় আছেন আমি আমাদের আছি কিন্তু এই জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হবেন সেই পরমাত্মা শুদ্ধ চৈতন্য আর ওখানেও ব্রহ্ম পরম ব্রহ্ম ব্রহ্মচৈতন্য শুদ্ধ ব্রহ্ম তা আমাদের তুরীয় ভূমিতে উঠতে হবে অতীন্দ্রিয় অবস্থায় যেতে হবে অতীন্দ্রিয় শক্তি যেন ওই অবস্থায় যাওয়ার একটি যন্ত্রস্বরূপ আর তার ব্যবহার অদ্বৈতবাদীরই করায় অর্থ এটা আর কেউ জানে না অতীন্দ্রিয় অবস্থার বাইরে কী করে যেতে হয় অদ্বৈত বাইরে ছাড়া যায় না জানে জানেন আর কেউ তিনি ব্রহ্মসত্ত্বাকে তিনিই ব্রহ্মসত্ত্বাকে অনুভব করতে সমর্থ মানুষ বিবেকানন্দ নিজেকে ব্রহ্মসত্ত্বাতে পরিণত করতে পারে রবীন্দ্রনাথ দেখুন বিবেকানন্দ একেবারে নিজেকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এই মানুষ বিবেকানন্দ নিজেকে ব্রহ্মসত্ত্বাতে পরিণত করতে পারে আবার সেই অবস্থা থেকে মানবীয় অবস্থায় ফিরেও আসতে পারে পারেন সুতরাং তার পক্ষে জগৎসীমার মীমাংসা হয়ে গেছে স্বামীজি নিজের সম্বন্ধে এরকম কথা কি কখনো কোথাও বলেছেন আমি তো পাইনি তার পক্ষে জগৎ সমস্যার মীমাংসা হয়ে গেছে আর গৌণভাবে অপরের পক্ষে ওই মীমাংসা হয়ে গেছে আমার জানার ভেতর দিয়ে আপনাদেরও জানা হয়ে গেছে উনি বলছেন তো তাদের তাদের মনগুলোকেও লিপ্ট করেছে অদ্ভুত নিজের সম্বন্ধে এরকম কথা আর কথা বলেছে বলে মনে হয় না রূপে বোঝা যাচ্ছে যেখানে দর্শনে সেখানেই ধর্মের আরম্ভ ঠিকই তো দর্শন মানে যেগুলো দেখে দেখতে পায় যারা দেখছে যেগুলো ইন্দ্রিয়গাহ যেগুলো পঞ্চন্দ্রীয় মধ্যে যেগুলো তার বাইরে যখনই যেতে হবে তখন তো আর ইন্দ্রিয় কাজ করবে না আমি আর নেই সেখানে তা তখনই তো আসলে ধর্মের আরম্ভ স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার আরম্ভ আর এইরূপ উপলব্ধির দ্বারা জগতের কল্যাণ হবে কল্যাণ এরকম হবে এখন যা জ্ঞানাতীত রয়েছে কালে তার সর্বসাধারণের পক্ষে জ্ঞানগম্য হয়ে উঠবে স্বামীজি সেই জন্যই থাউজেন্ড আইল্যান্ড পার্কে এইসব আলোচনা শুরু করেছেন যে তোমাদের কাছে এখন জ্ঞানাতীত রয়েছে এখন তোমরা জানতে পারবে তোমরাও বুঝতে পারবে তোমাদের সেই জ্ঞান হবে সুতরাং জগতে ধর্মলাভই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কার্য আর মানব অজ্ঞাত সারে এটি অনুভব করেছে বলেই সে আবহমনকাল ধর্মভাবকে আশ্রয় করে রয়েছে দেখুন অদ্ভুত ব্যাপার একটা বড় প্রশ্নের সমাধান হলো উত্তর পাওয়া গেল যে মানুষ কেন ধর্মকে নিয়ে আছে আপনাকে তো কেউ বলেনি আপনি নিজের ইচ্ছায় আসেন এই ইচ্ছাটা কি করে এলো এই যে জগতে ধর্মালী হচ্ছে সর্বশ্রেষ্ঠ কার্য এখন যা জ্ঞানার্জিতা আছে এখন যে জানার বাইরে আছে আমাকে তা জানতে হবে আমরা সে ক্লাস কেজি থেকে শুরু করেছি এম এ এম পিএইচডি সব করে সব জানছি তারপরেও জানার যে বাকি আছে সেটা তো জেনে গেছি আরও কিছু জানতে আরও অনেক জানা কারণ কি আমার জানার শেষ যেখানে তখন অন্যের অনেকে সেই সব জিনিস আবার বের করছে জানছে আমার জানাটাই শেষ নয় তো আমাকে আরও জানতে হবে এবং অর্থাৎ এরপরে আর বোধ হয় ইন্দ্রিয়গাহ জগতে থেকে আর জানার কিছু নেই এবার আমাকে ইন্দ্রিয়াচিত অবস্থায় যে সত্য আছে সেখানে যেতে হবে অথচ আমাকে এখন ইন্দ্রিয়ের সাহায্যেই আমাকে ইন্দ্রিয়ের বাইরের জ্ঞান অর্জন করতে হবে এই যে চিন্তাটা বড় কিছু একটা আছে তারা জেনে নিয়েছেন সেজন্যই অনেক সংখ্যক লোক ধর্মজীবনকে আশ্রয় করেন এবং স্বামীজির আমেরিকায় গিয়েছিলেন এই ধর্মপ্রচার করলেন হিন্দু ধর্ম যেগুলো প্রচার হিন্দু কখনো প্রচার ধর্ম নয় তো মিশনারি ধর্ম নয় কিন্তু তিনি খ্রিস্টানদের ভালো খ্রিস্টান করেছিলেন বেদান্তের তত্ত্ব দীক্ষা তার এটা চিন্তাধারার মধ্যেই ছিল উদ্দেশ্যের মধ্যেই নিহিত ছিল যে খ্রিস্টানকে ভালো খ্রিস্টান হতে হবে মুসলমানকে ভালো মুসলমান হতে হবে বৌদ্ধদের ভালো বৌদ্ধ হতে হবে হিন্দুদের বৈষ্ণবদের ভালো বৈষ্ণব হতে হবে শাক্তদের ভালো শাক্ত হতে হবে কি করে হবে তোমার ধর্মে যে আছে সেটাকে মানো তার সঙ্গে সঙ্গে অন্য ধর্মের ভেতরেও যে সত্য নিহিত আছে সেটাকে বিশ্বাস করো লিভ অ্যান্ড লেট লিভ তাহলে তুমি ভালো হিন্দু হবে ভালো মুসলমান হবে ভালো ধর্ম যেন বহু গুণশালিনী পয়শ্রেণী গাভী ধর্ম তো সহজে ছাড়ে না আমাদের আমরা একবার ধর্মকে আশ্রয় করলে বা আশ্রয় না করলেও ধর্ম আছেন ধর্ম আমাদের টেনে নিয়ে আসেন কারণ আমরা জানি ধর্ম থেকে দুধ বেরোয় পুষ্টিকর খাদ্য বেরোয় অতএব ধর্ম যদি আমাদের লাচি মারে সহ্য করতে হবে গাভী পয়স্রেণী গাভী অনেক লাচি মেরেছে তাতে কি ঠাকুর বলছেন যেগুলো দুধ খাবে তার লাচি সহ্য করতেই হবে স্বামীজি তার ব্যাখ্যা দিচ্ছেন কি সুন্দরভাবে সে তো অনেক দুধও দেয় যে গরুটা দুধ দেয় গোয়ালা তার লাঠি সহ্য করে সুতরাং ধর্ম বহু বহুশালিনী পয়শ্রিনী গাভী সে অনেক লাঠি মেরেছে কিন্তু তাতে কি দুধ দেয় ধর্মের আঘাত আমরা সহ্য করি এই বিশ্বাস নিয়ে যে ধর্ম আমাদের পুষ্টি করবে পুষ্টি বিধান করবে এটা আমাদের স্বাভাবিকভাবে প্রাপ্য যেমন গরুর দুধ খেতে গেলে পরে লাঠি খেতে হয় প্রভোধ নাটকে আছে মহামহ এবং বিবেক এই দুই রাজার লড়াই বেঁধেছিল বিবেক রাজার সম্পূর্ণ জয় আর হয় না অবশেষে বিবেক রাজার সঙ্গে উপনিষদ দেবীর পুনর্মিলন হয় এবং তাদের প্রবোধ রূপ পুত্রের জন্ম হল প্রবোধ চন্দ্র দেখুন বিবেক রাজা আর উপনিষদ রানী উপনিষদ দেবী হচ্ছেন রানী এদের সম্মিলনে এদের বিবাহ হলো এবং প্রবোধ পুত্রের জন্ম হল মানে বোধ এসে জাগল আর কি বোধই বোধময় আর সেই পুত্রের প্রভাবে তার শত্রু বলে আর কেউ রইল না প্রবোধ হলে পরে প্রকৃষ্টরূপে বুদ্ধ হয়ে প্রবুদ্ধ হয়ে গেলেন তখন তারা পরম সুখে বাস করতে লাগলেন আমাদের প্রবোধ বা ধর্ম সাক্ষাৎ সাক্ষাৎকার রূপ মহেশ্বর্যবান পুত্র লাভ করতে হবে প্রবধই হচ্ছেন পুত্র সে মহা ঐশ্বর্যবান ধর্ম সাক্ষাৎ করিয়ে দেয় আমাদের প্রবল সেই রকম ওই প্রবোধ পুত্রকে খাইয়ে দিয়ে মানুষ করতে হবে তাহলেই সে মস্ত একটা বীর হয়ে দাঁড়াবে বুঝলেন প্রবোধ পুত্র বিবেক আর উপনিষদ উপনিষদ পড়তে গেলে পরে বিবেকের সাহায্য নিতে হয় বিচার বিচারের দ্বারা উপনিষদের তত্ত্ব পরিপূর্ণরূপে জ্ঞাত হওয়া যায় মানে ইন্টালেকচুয়ালি জ্ঞাত হওয়া যায় তারপর সাধন ভোজন করলে পরে জ্ঞানরূপ প্রবোধ বা পুত্রের জন্ম হয় এই জ্ঞানরূপ পুত্র প্রবোধ এর জন্ম হলে পরে সেটা বীর হয়ে দাঁড়ায় ব্যাস আর কার থেকে ভয় নেই তার ভক্তি বা প্রেমের দ্বারা বিনা চেষ্টায় মানুষের সমুদয় ইচ্ছা শক্তি একমুখী হয়ে পড়ে স্ত্রী পুরুষের প্রেমী এর দৃষ্টান্ত ভক্তি এবং প্রেমের দ্বারা আমাদের যে বিচ্ছিন্ন শক্তি আছে ইচ্ছাশক্তি সেগুলো একমুখী হয় সেই জন্যই ভক্তিমার্গ স্বাভাবিক পথ এবং তাতে বেশ আরাম যেতেও বেশ আরাম আর জ্ঞানমার্গ কিরকম যেন একটা প্রবল বেগশালিনী পার্বত্য নদীকে জোর করে ঠেলে তার উৎপত্তি স্থানে নিয়ে যাওয়া সে বেরিয়েছে নিচে নামবে বলে তাকে জোর করে উপরে তুলে দেওয়া একটি চারটিখানি কথা অর্থাৎ মনের স্বাভাবিক গতি নিচের দিকে যাওয়া তাকে ঠেলে মনকে ঠেলে বিবেক বিচার বুদ্ধি দিয়ে মনকে ঠেলে উপরে নিয়ে যাওয়া উজান পথে নৌকোবাওয়া উজান পথে এগিয়ে যাওয়া বারবার ফেলে দেবে এক পা উঠবো তিন পা পিছিয়ে গেলাম আবার হয়তো ছ পা উঠলাম দুপা পিছালাম বারবার বার হ যেতে হয় কিন্তু গন্তব্যস্থলে নিয়ে যেতে হয় নিয়ে যাবে এতে অতি বসত্তর বস্তুরাভয় বটে কিন্তু কঠিন কঠিন জ্ঞানমার্গ বলে সমুদায় প্রবৃত্তিকে নিরোধ করো ওই যে প্রবৃত্তির বসে আমরা নিচে নামছি সমুদ্রের বেগ এই বেগসারানী পার্বত্য নদীর মতো ভক্তিমার্গ বলে স্রোতে গা ভাসিয়ে দাও চিরদিনের জন্য পূর্ণ আত্ম আত্মসমর্থন সমর্পণ করো পথ দীর্ঘ বটে কিন্তু অপেক্ষাকৃত সহজ এবং সুখকর ভক্ত বলেন প্রভু আমার অর্থ নেই আমি চিরকালের জন্য আমি তোমার এখন থেকে আমি যা কিছু করছি বলে মনে করি তা বাস্তবিক তুমি করছো এই ইগোটা নষ্ট হয়ে গেছে আমার আমার অর্থ নেই আমি কি দান করব আমার বুদ্ধি নেই আমি কী শাস্ত্র শিখব লেখাপড়া শিখব আমার সময় নেই যোগ অভ্যাস করার হে প্রেমময় আমি তাই তোমাকে আমার দেহ মন প্রাণ সব সমর্পণ করলাম এ যোগ ভক্তিযোগ তমেইব সর্বভাবে ভারত মমৈব যতই অজ্ঞান বা ভ্রান্ত ধারণা আসুক কিছুই জীবাত্মা ও পরমাত্মার মধ্যে ব্যবধান ঘটাতে পারে না এটা একটা অদ্ভুত কথা প্রস্তুত ডিফারেন্স কিছু নেই অভিজ্ঞতা এলে হয়ে গেল তা নইলে আমরা প্রাকৃত জীবের মতো ঘুরে বেড়াই ঈশ্বর বলে যদি কেউ নাও থাকেন তবু প্রেমের ভাবকে দৃঢ়ভাবে ধরে থাকো কুকুরের মতো পচা মরা খুঁজে খুঁজে মরাচ্ছে ঈশ্বরের অন্বেষণ করতে করতে মরা ভালো সর্বশ্রেষ্ঠ আদর্শ বেছে নাও খুব কঠিন কথা বলছেন আর সেই আদর্শকে লাভ করবার জন্য সারা জীবন নিয়োজিত করো মৃত্যু যখন এত নিশ্চিত তখন একটা মহান উদ্দেশ্যের জন্য জীবনপাত করার আর বড় জিনিস কিছু নেই অন্তত জীবনপাত করে বুঝিয়ে দিতে হবে যে এই জন্মের জন্য ওইটা আমার কাছে অসম্ভব ছিল কিন্তু আগে থেকে অসম্ভব বলে চুপচাপ বসে থাকা যাবে না ওটা যে অসম্ভব তো তার পিছনে ছুটে আমাকে প্রমাণ করতে হবে যারা ছোটেনি যারা মহৎ জীবনের জন্য কোনো প্রচেষ্টাই করেনি তাদের চেয়ে যে প্রচেষ্টা করেছে ছুটে তারপরে ছেড়ে দিয়েছে অসম্ভব বলে তারা অনেক বড় এইটাই করতে হবে এটা অদ্ভুত কথা সুন্দর মহান জন্য জীবনপথ জীবনপাত করে এর চেয়ে বড়ো কি আর ভক্তির দ্বারা বিনা আয়াসে জ্ঞান লাভ হয় ওই জ্ঞানের পড়া ভক্তি আসে জ্ঞানী বড় সূক্ষ্ম বিচার করতে ভালোবাসে অতি সামান্য বিষয়ে বিষয় নিয়ে হইচই বাঁধিয়ে দেয় কিন্তু ভক্ত বলে ঈশ্বরটা যথার্থ স্বরূপ আমার কাছে প্রকাশ করবেন তাই সে সব কিছুই গ্রহণ করেন হরিওম দৎস